এটা কোথাকার কুলফি ফালুদা ওরা বলে দাও? তো এটা হচ্ছে হাতিবাগান চত্বরে, আচ্ছা, রসনার কুলফি ফালুদা। আচ্ছা, এখানকার সবচেয়ে পপুলার এইটাই, এই কুলফি ফালুদাটা পপুলার, ভীষণভাবে পপুলার, একদম বিধানসভানির ওপরে হাতিবাগান থেকে দু পা। আচ্ছা, এটা কি ওই লক্ষ্মীনারায়ণ শাহ ওই যে ওই দোকানটা ওখানে নেতাজি খেয়ে গেছিল, ওদেরই কি এই দোকান? আমি যা শুনতে পাচ্ছি জানি, এবার আচ্ছা ব্যাপারটা ঠিক জানি না, আপনারা একটু খোঁজ নিন। হ্যাঁ, কিন্তু এখানে এই কুলফি ফালুদা কিন্তু এই দোকানটা একদম খুব পপুলার, একদম রসনা। ঠিক আছে দাদা, কত করে দাম কুলফি ফালুদার? হ্যাঁ, 40। ঠিক আছে, আজকে আমরা অ্যাকচুয়ালি ঠাকুর দেখতে, আগে কি দিনটা কি সেটা বলতে হবে। বলছি তো, আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, মহাসপ্তমীর দিন, এবং মহাসপ্তমীর দিন হঠাৎ করে রাস্তায় প্রচণ্ড ভিড়, এইভাবেই করতে হবে ব্লগ। হ্যাঁ, একটা কথা বলার আছে, এখানে আজকে আমাদের সাথে অনেকে আছে, অনেকে আমাদের সব বন্ধু বান্ধব, আমাদের অর্ধাঙ্গিনীরা প্রত্যেকে, ঠিক আছে, দেখো কেন বলো তো, এদের দেখানো হচ্ছে, কারণ আমরা জানতে পেরেছি যে ভিডিওতে মেয়ে না থাকলে ভিউ পাওয়া যাচ্ছে, তাই আজকে সেটাই দেখাচ্ছি আমরা। কি বলো, তাই তো ব্যাপার হচ্ছে, আমাদের এই এদো মুখগুলো দেখতে দেখতে দর্শক, আর আমাদের চ্যানেল ভিউ হচ্ছে না, কোনো ভিউ হচ্ছে, আর আমাদের চ্যানেলের যে ম্যানেজার সুজয় কুট্টি, ওই যে দাঁড়িয়ে আছে, এই যে কুলফি খাচ্ছে সুজয় কুট্টি, দারুণভাবে ভীষণভাবে, আর ওকে এমনিতে পুরীতে আপনারা সবসময় পাবেন। বাদাম কুচিকুচি আসছে, খুব ভালো খেতে, এবং টেস্টটাও খুব সুন্দর, আমাদের পেছনে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। ঠিক আছে, মিষ্টি এখন আর দেখাচ্ছি না অত করে, তার কোন উপায় নেই, দেখুন 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 অবস্থা কি করছে, মানে একটা ভদ্রতা সভ্যতা। ঠিকটা খেয়ে সামনে যাবো কাশী বসলেনের ঠাকুরটা দেখতে, তো ব্যাপারটা বোঝাই যাচ্ছে কত কাছে, কাশী বোস লেনের একদম উল্টো দিকে, তো দেরি না করে চলে এসো, তোমরা বছরের সব কটা দিন খোলা থাকে, অসাধারণ।